আগামী 6 জুন উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টির ডাকে বারসাত চলো অভিযান সমাবেশ। এই সমাবেশের মূল দাবি দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত থেকে তৃণমূলকে হটাতে হবে এবং এই রাজ্যের তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আর দিল্লিতে যারা বসে ধর্মীয় রাজনীতির নামে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে সারা দেশ জুড়ে, তাদের বিরুদ্ধে আজকের এই সমাবেশ বারসাচ্চল অভিযান একে সফল করে তুলতে হবে। এলাকার আমাদের জেলার সর্বত্র সমস্ত সাধারণ মানুষ কর্মী সমর্থক তাদেরকে নিয়ে আমরা বারাসাতে এই দিন 50,000-এর উপরে মানুষ সমবেত হবেন বলে আশা করছি। এই সমাবেশে মূল বক্তা সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং আমাদের জেলার অন্যান্য নেতৃত্ব তারাও বলবেন। কমরেড সুজন চক্রবর্তীও এই সমাবেশের অন্যতম বক্তা। আমি মনে করি সময়ের দাবিকে সামনে রেখে এলাকার সমস্ত মানুষ আমাদের এই সমাবেশ যাকে আমরা ডাক দিয়েছি বারসাত চলো, সেই বারসাত চলো অভিযানকে সফল করবেন। নানা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, একে অতিক্রম করে বারসাতকে একটা বিশাল সমাবেশে পরিণত করার মধ্যে দিয়েই আমাদের জেলা পার্টি আবার মানুষের সমর্থন নিয়ে ঘুরে দাঁড়াবে। এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের এই সমাবেশ বারসাত চলো অভিযান আশা করি সফল হবে।